আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, বিটি সলিউশন 24 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আনসার। আজ আমি আপনাদের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় অর্থাৎ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সে 2020-21 শিক্ষাবর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এই বিজ্ঞপ্তিটি এখন আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো প্রিভিয়ার্স, আমি এখনই চলে যাবো মূল ভিডিওতে। তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের প্রতি আমার ছোট্ট একটি অনুরোধ, এখনও পর্যন্ত যদি আপনি আমার চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব লেখাটিতে ক্লিক করে এখন সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশান অন করে দিন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো প্রিভিয়ার্স, তাহলে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভর্তি বিজ্ঞপ্তি শিক্ষাবর্ষ 2020-21 বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনুষদে নিম্ন বর্ণিত বিভাগসমূহে 4 বছর মেয়াদী বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং 2020-21 শিক্ষাবর্ষে লেভেল 1A ভর্তিচ্ছু প্রার্থীদের নিকট থেকে নির্ধারিত পদ্ধতিতে আবেদন আহ্বান করা যাচ্ছে। বিভাগ অনুযায়ী আসন সংখ্যা, আবেদনের তারিখ, প্রবেশপত্র সংগ্রহের তারিখ, ভর্তি পরীক্ষা ও ফলাফল প্রকাশের তারিখ এবং নিয়মাবলী নিম্নরূপ। প্রথমে রয়েছে বিভাগ, 1 নম্বর রয়েছে ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং, আসন সংখ্যা 80টি। 2 নম্বর রয়েছে ফেব্রিক ইঞ্জিনিয়ারিং, আসন সংখ্যা 80টি। 3 নম্বর রয়েছে ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং, আসন সংখ্যা 80টি। 4 নম্বর রয়েছে অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং, আসন সংখ্যা 80টি। 5 নম্বর রয়েছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, আসন সংখ্যা 80টি। 6 নম্বর রয়েছে টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন, আসন সংখ্যা 40টি। 7 নম্বর রয়েছে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, আসন সংখ্যা 40টি। 8 নম্বর রয়েছে টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স, আসন সংখ্যা 40টি। 9 নম্বর রয়েছে ডাইজ অ্যান্ড কেমিক্যালস ইঞ্জিনিয়ারিং, আসন সংখ্যা 40টি। এবং 10 নম্বর রয়েছে এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, আসন সংখ্যা 40টি। সর্বমোট আসন হচ্ছে 600টি। আবেদনের সময়সীমা 5/4/2021 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে। এই আবেদন চলবে 8/5/2021 তারিখে, অর্থাৎ 5ই এপ্রিল থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং এই আবেদন প্রক্রিয়াটি চলবে 8ই মে 2021 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত। প্রবেশপত্র সংগ্রহের তারিখ 24/5/2021 হতে 6/6/2021 অর্থাৎ 24ই মে হতে 6 জুন, এই তারিখের মধ্যে আপনারা প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। ভর্তি পরীক্ষার তারিখ ও সময় 18/6/2021 তারিখ শুক্রবার সকাল 9:30 হতে 11:30 পর্যন্ত অর্থাৎ 18ই জুন 2021 খ্রিস্টাব্দ তারিখে এই ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। ফলাফল প্রকাশের সর্বশেষ তারিখ হচ্ছে 8/7/2021 খ্রিস্টাব্দ তারিখ। আবেদন ফি, আবেদনকারী 200 টাকা ফি প্রদান করে আবেদন করতে পারবে এবং লিখিত পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীদের 800 টাকা প্রদান করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। ফলাফল প্রকাশ, ভর্তি পরীক্ষার ফলাফল অত্র বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে যেমন www.buetex.edu.bd এই ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ন্যূনতম যোগ্যতা অর্থাৎ যে সকল যোগ্যতা থাকলে আপনি এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। 1 নম্বর হচ্ছে আবেদনকারীকে অবশ্যই জন্মগতভাবে বা নাগরিকত্ব গ্রহণে বাংলাদেশি হতে হবে। 2 নম্বর হচ্ছে আবেদনকারীকে বাংলাদেশের যে কোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড থেকে গ্রেডিং পদ্ধতিতে 5-এর স্কেলে কমপক্ষে GPA 4.50 পেয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট দাখিল বা সমমানের পরীক্ষায় পাস অথবা বিদেশি শিক্ষা বোর্ড থেকে সমমানের পরীক্ষায় কমপক্ষে সমতুল্য গ্রেড পেয়ে পাস হতে হবে। 3 নম্বর হচ্ছে 2020 সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বা মাদ্রাসা শিক্ষা বোর্ড বা কারিগরি শিক্ষা বোর্ড হতে বিজ্ঞান বিভাগে HSC কিংবা ওহার্ড সমমানের পরীক্ষায় গ্রেডিং পদ্ধতিতে 5-এর স্কেলে কমপক্ষে GPA 4.50 সহ গণিত, পদার্থ, রসায়ন ও ইংরেজি বিষয়ে আলাদাভাবে ন্যূনতম গ্রেড পয়েন্ট 4 সহ সর্বমোট কমপক্ষে 19 গ্রেড পয়েন্ট পেতে হবে। 4 নম্বর রয়েছে গণিত, পদার্থ, রসায়ন এবং ইংরেজি বিষয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত মোট GPA এর উপর ভিত্তি করে মেধার ভিত্তিতে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য 9000 জনের তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং একই সাথে SMS এর মাধ্যমে জানানো হবে। লিখিত পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশের তারিখ 23/5/2021 খ্রিস্টাব্দ তারিখে। 5 নম্বর রয়েছে GCEO লেভেল এবং A লেভেল পাস করা শিক্ষার্থীদের ক্ষেত্রে GCEO লেভেল পরীক্ষায় কমপক্ষে 5টি পেপারে গড়ে B এবং
নভেম্বর 2019 থেকে অক্টোবর 2020-এর মধ্যে জিসিই এ লেভেল পরীক্ষায় ফিজিক্স, কেমিস্ট্রি ও ম্যাথমেটিক্স এ গড়ে বি গ্রেড পেয়ে পাশ করতে হবে। কোনো বিষয়ে ডি গ্রেড গ্রহণযোগ্য হবে না। ইকুভ্যালেন্স সার্টিফিকেট প্রাপ্তির জন্য 2000 টাকা অর্থ ও হিসাব দপ্তরের নগদ প্রদানপূর্বক ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড, নম্বরপত্র ও সার্টিফিকেটের সত্যায়িত অনুলিপি সহ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবরে 22/4/2021 তারিখের মধ্যে আবেদন করতে হবে। তো প্রিভিয়াস, এই আবেদনটি আপনাদেরকে এসএমএসের মাধ্যমে করতে হবে। তো কীভাবে আপনারা এসএমএসের মাধ্যমে আবেদন করবেন সেই পদ্ধতিটি এখন আমি আপনাদের মাঝে তুলে ধরব। এসএমএস পদ্ধতিতে মোবাইল ফোনের মাধ্যমে ভর্তির আবেদন প্রক্রিয়া। ভর্তি পরীক্ষার আবেদনের জন্য একটি টেলিটক প্রিপেড মোবাইল ফোনের মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে বিইউটি লিখে স্পেস দিয়ে এইচএসসি শিক্ষা বোর্ডের নামের প্রথম 3টি অক্ষর লিখতে হবে, তারপর একটি স্পেস দিয়ে এইচএসসি পরীক্ষার রোল নম্বর লিখতে হবে, তারপর একটি স্পেস দিয়ে এইচএসসি পাশের সাল লিখতে হবে, তারপর আরেকটি স্পেস দিয়ে এসএসসি শিক্ষা বোর্ডের নামে প্রথম 3টি অক্ষর লিখতে হবে, তারপর একটি স্পেস দিয়ে এসএসসি পরীক্ষার রোল নম্বর লিখতে হবে, তারপর আরেকটি স্পেস দিয়ে এসএসসি পাশের সাল লিখতে হবে, তারপর 16342 নম্বরে এই মেসেজটি যে কোনো টেলিটক প্রিপেড সিম থেকে সেন্ড করে দিতে হবে। এখানে আপনারা একটি উদাহরণ দেখতে পাচ্ছেন, বিইউটি স্পেস ডিএইচএ। যদি আপনি ঢাকা বোর্ডের আন্ডারে হয়ে থাকেন, যদি আপনি ঢাকা বোর্ডের আন্ডারে এসএসসি বা এইচএসসি পাস করে থাকেন, তাহলে আপনি ডিএইচএ লিখবেন, তারপর আপনার রোল নম্বর লিখবেন, তারপর আপনার পাশের সাল লিখবেন, তারপর আরেকটি স্পেস দিয়ে আপনার এসএসসি বোর্ডের নামে প্রথম 3 অক্ষর লিখতে হবে, তারপর এসএসসি রোল নম্বর, তারপর পাশের সাল লিখতে হবে, লিখে তারপর আপনাকে এই মেসেজটি 16342 নম্বর সেন্ড করে দিতে হবে। তো প্রিপেয়ার্স, বিভিন্ন বিভাগের নামের শর্টকাট ফর্ম এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বিভিন্ন বোর্ডের জন্য লিখতে হবে, ঢাকা বোর্ডে হলে ডিএইচএ লিখতে হবে, রাজশাহী বোর্ড হলে আরএসএ লিখতে হবে, চট্টগ্রাম বোর্ড হলে সিএইচএ লিখতে হবে, দিনাজপুর বোর্ড হলে ডিআইএন লিখতে হবে, সিলেট বোর্ড হলে এসওয়াইএল, যশোর বোর্ড হলে জেএএস, কুমিল্লা বোর্ড হলে সিইউএম, বরিশাল বোর্ড হলে বিএআর, ময়মনসিংহ হলে এমওয়াইএম, মাদ্রাসা বোর্ড হলে এমএডি, কারিগরি বোর্ড হলে টিইসি অথবা ভিওসি, ইংলিশ মিডিয়াম হলে জিসিই লিখতে হবে। উপরে এসএমএসটি পাঠানোর পর সকল তথ্য সঠিক হলে ফিরতি এসএমএসে আবেদনকারীর নাম, ভর্তি পরীক্ষার আবেদনের ফি ও একটি পিন নম্বর জানিয়ে সম্মতি চাওয়া হবে। তখন 16342 নম্বরে আবেদনকারীকে আরেকটি এসএমএস পাঠিয়ে সম্মতি জানাতে হবে। সম্মতি জানানোর জন্য প্রথমে বিইউটি লিখে স্পেস দিতে হবে, তারপর ইয়েস লিখতে হবে, তারপর আরেকটি স্পেস দিয়ে আপনি যে পিন নম্বরটি পাবেন সেই পিন নম্বরটি লিখে, তারপর আরেকটি স্পেস দিয়ে আবেদনকারী মোবাইল নম্বর দিতে হবে, অর্থাৎ একটি সচল মোবাইল নম্বর দিতে হবে, যে মোবাইল নম্বরে আপনার পরবর্তীতে বিভিন্ন ইনফরমেশন জেনে মেসেজ আসবে। মোবাইল নম্বর লিখে তারপর 16342 নম্বরে এই মেসেজটি সেন্ড করে দিতে হবে। মোবাইল নম্বর লিখতে হবে, যেমন এখানে একটি উদাহরণ দেওয়া রয়েছে, বিইউটি স্পেস ইয়েস স্পেস পিন নম্বর, তারপর একটি মোবাইল নম্বর দিয়ে মেসেজটি সেন্ড করতে হবে। সম্মতি জানিয়ে এসএমএস পাঠালেই কেবল আবেদনকারী মোবাইল ফোন থেকে ভর্তি পরীক্ষার আবেদনের ফি বাবদ 200 টাকা কেটে নেওয়া হবে, অন্যথায় কোনো ফি কাটা হবে না। ভর্তি পরীক্ষার আবেদন ফি 200 টাকা জমাদানের সর্বশেষ সময় 8/5/2021 তারিখ রাত 11:59। তো প্রিভিয়াস, আপনি যখন আবেদন করবেন, তো আবেদন করার পূর্বে আপনার টেলিটক মোবাইলে আপনি পর্যাপ্ত পরিমাণ টাকা আবেদন ফি বাবদ 200 টাকা এবং 2টি এসএমএস বাবদ আপনার ফোন থেকে 5/6 টাকা মতো কাটতে পারে। টোটালে আপনি 210 টাকার মতো রিচার্জ করে নেবেন আবেদনটি করার পূর্বে। আবেদনকারী টেলিটক প্রিপেড মোবাইলে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকলে তা থেকে ভর্তি পরীক্ষার আবেদনের নির্দিষ্ট ফি কেটে নিয়ে এসএমএসের মাধ্যমে সাথে সাথেই কনফার্মেশন রিপ্লে জানিয়ে দেওয়া হবে। একবার এসএমএস করে আবেদন করলে তা আর প্রত্যাহার করা যাবে না। তো আপনার আবেদন করার পূর্বে আপনাদের ইনফরমেশনগুলো ভালোভাবে দেখে নেবেন, তারপর আবেদন করবেন। যদি আপনি একবার আবেদন করে ফেলেন, তাহলে কিন্তু আর সেটা পরিবর্তন করতে পারবেন না বা প্রত্যাহার করতে পারবেন না। লিখিত পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশের তারিখ 23/5/2021 খ্রিস্টাব্দ। গণিত, পদার্থ, রসায়ন এবং ইংরেজি বিষয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত মোট গ্রেড পয়েন্ট এর উপর ভিত্তি করে মেধার ভিত্তিতে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য 9000 জনের তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য একটি টেলিটক প্রিপেড মোবাইল ফোনের মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে
বিইউটি লিখে স্পেস দিয়ে এসএসসি শিক্ষা বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর, তারপর একটি স্পেস দিয়ে এসএসসি পরীক্ষার রোল নম্বর, তারপর একটি স্পেস দিয়ে এসএসসি পাশের সাল, তারপর আরেকটি স্পেস দিয়ে এসএসসি শিক্ষা বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর, তারপর স্পেস দিয়ে এসএসসি পরীক্ষার রোল নম্বর, তারপর একটি স্পেস দিয়ে এসএসসি পাশের সাল লিখে 16342 নম্বরে মেসেজ পাঠাতে হবে। এখানে আপনারা উদাহরণ দেখতে পাচ্ছেন, যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এরকমভাবেই আপনারা মেসেজটি পাঠাবেন। উদাহরণটি ঢাকা বোর্ডের জন্য, এখানে আপনারা আপনাদের নিজ নিজ বোর্ডের নামের প্রথম তিন অক্ষর দিবেন। উপরে এসএমএসটি পাঠানোর পর সকল তথ্য সঠিক হলে ফিরতি এসএমএসে আবেদনকারী নাম, ভর্তি পরীক্ষার ফি ও একটি পিন নম্বর জানিয়ে সম্মতি চাওয়া হবে। যদি আপনি রাজি থাকেন তাহলে আপনাকে দ্বিতীয় এসএমএস লিখতে হবে, বিইউটি স্পেস ইয়েস স্পেস পিন নম্বরটি দিতে হবে, তারপর আবেদনকারীর মোবাইল নম্বর দিয়ে 16342 নম্বরে মেসেজটি সেন্ড করে দিতে হবে। তখনই আপনার আবেদনটি সফল হবে এবং আপনার অ্যাকাউন্ট থেকে আবেদন ফি বাবদ 800 টাকা কেটে নেওয়া হবে। তো প্রিভিয়াস আপনারা দেখলেন যে কীভাবে বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করবেন। তো এখানে বিভিন্ন নিয়মকানুন দেওয়া রয়েছে, আপনারা যদি এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে চান তাহলে বিজ্ঞপ্তিটি অবশ্যই ভালোভাবে পড়ে নেবেন, তারপর আবেদন করবেন। তো প্রিভিয়াস আমি ভিডিওটি আলম্ব করবো না। তো যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, এবং পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি দিয়ে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।